বেশি করে যারা খাইনি তারা বুঝবে না যে কেমন কচুর শাকের স্বাদ এতটাই সুন্দর লাগে মানে খেতে আমিও আগে খেতাম না কিন্তু একবার খাওয়ার পর আমার এখন খুব ভালো লাগে আমিও তো খেতাম না আগে ছোট ভাইও খেত না এখন আমাদের বাড়িতে এসে খায় ও বুঝতেই পারে না যে কচু শাক খাচ্ছি না কি খাচ্ছি আমার বাবাকে একদিনকে জিজ্ঞাসা করে জানতামই না বোঝো দিদি নারকেল বাটা করেছিলে ওটা নারকেল দিয়ে একদিনকে করেছিল বোঝো দিদি এটা কি করেছো নারকেল বাটা আমি যে না কচু শাক আমরা জানতামই না আমাদের ঘরের কাছে নইলে এক গাদা কচু গাছ আছে খাই না দিদি চিকুদেরকে রেডি করছে স্কুল যাওয়ার জন্য তো ভাবছি যে আমি রান্নাটা করে ফেলি দেরি হয়ে যাবে আমি চলে যাচ্ছি রান্না করতে আমি ততক্ষণ রান্নাটা গিয়ে চালু করি তারপর দিদি না হয় আসবে তুমি করো না আমি ওইদিকে করছি কচু শাকগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াই নুন দিয়ে দেবো কচু শাকগুলো এবার দিয়ে দিই কড়াই এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমবার রান্না করছি দিদি শিখিয়ে দিয়েছে আজকে যে রেসিপিটা করা হবে পেঁয়াজ দিয়ে কচু শাক তো এর আগে আমরা কচু শাক কোনোদিন বাড়িতে ট্রাই করিনি পেঁয়াজ দিয়ে তো ভিলফুড চ্যানেলে ঠাকুমা দেখেছিলাম যে ঠাকুমা রান্না করেছিল ওটা তো দেখতে খুব সুন্দরই হয়েছিল তো ঠাকুমা দেখেছিলাম যে রান্না করেছিল দেখতে তো অসাধারণ লেগেছিল তাই ভেবেছিলাম যে আমরা বাড়িতে ট্রাই করব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিয়ে ভালো লাগল আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন মাছগুলো একদম ধুয়ে বাছা আছে মুরগি না বিড়াল কি জানি দেখ মা চলে গেলে চলে আসবে ওই
এতক্ষণ পর আমি আসতে পারলাম রান্নাঘরে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে, কত দূর কচু শাক সেদ্ধ হয়ে গেছে। উনুনে বিয়ে ফেলছি বলে কেমন বলছে বাবা। সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে সর্ষেটা বাটলে সর্ষের মধ্যে যে একটা তিতো ভাব থাকে সেটা থাকে না। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। তো কচু শাক সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি, এবার আমি ভোলা মাছগুলো ভেজে নেবো। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। প্রথমে ভোলা মাছের ঝালটা বানাবো, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষে। তেজপাতার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, এবার মশলার মধ্যে জল দিয়ে দেব। তো এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। মাছের ঝালটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। তো তার আগে আমি উপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল। আবার লঙ্কা? তোমার লঙ্কা দেখলে এত ভয় লাগে কেন?
মাঝে ঝালটা হয়ে গেছে এবার কচু শাকটা করে নেব তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দেব দুটো তেজপাতা মাঝখান থেকে হাফ করে দেব আর শুকনো লঙ্কা আর দেব সরষে পেঁয়াজটা তেলের ওপর দিয়ে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো এর আগে আমি কচু শাক রান্না করেছি নিরামিষ পেঁয়াজ দিয়ে রান্না করিনি তবে ঠাকুমার চ্যানেলে দেখলাম স্যার পেঁয়াজ দিয়ে রান্না করছে তো রেসিপিটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আজকে আমি বাড়িতে বানালাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি করে যারা খাইনি তারা বুঝবে না যে কেমন কচুর শাকের স্বাদ এতটাই সুন্দর লাগে মানে খেতে আমিও আগে খেতাম না কিন্তু একবার খাওয়ার পর আমার এখন খুব ভালো লাগে আমরা জানতামই না আমাদের ঘরের কাছে নইলে এক গাদা কচু খাইলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কাটা আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে শিলনোড়ায় ছোট করে নিতে পারেন বা চিড়েও দিতে পারেন তো এবার আমি এটা দিয়ে দেবো কচুর শাকটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বললাম এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু কম দেবো কারণ ভাই দিয়েছে সেদ্ধ করার সময় আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তবে এই রান্নাটা আমি ঠাকুমার চ্যানেলে দেখেছিলাম তো উনি হলুদ দেয়নি তা আমি দিচ্ছি কালারের জন্য তাই তো হলুদটা না দিলে সাদা লাগবে তো হলুদটা দিলে একটু ভালো লাগবে তার জন্য হলুদটা আমি দিলাম তা আপনারা চাইলে নাও দিতে পারেন রেসিপিটা হয়ে গেছে এবার এটা না দিয়ে নেবো তো এই দেখুন কতটা শুকনো হয়ে গেছে আর মানে অনেকটা কমে গেছে যখন কড়ার মধ্যে দিয়েছিলাম তখন অনেকটা দেখাচ্ছিল কচুর শাকের রেসিপিগুলো এমন একটা রেসিপি খুব একটা মশলা ব্যবহার করতে হয় না খুবই কম মশলার মধ্যে যে এত সুন্দর একটা রেসিপি হয় মানে না খেলে আপনারা বিশ্বাসই করবেন না তাই বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন সুরো ভাই খাবে বলে খালি আমার দিকে তাকাচ্ছে কখন দিদি বলবে আমাকে একটু দেবো তোমাকে একটু আমি ধরছি দাও না বড় মাছ কি দেখছি তো আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু রেসিপিগুলো বাড়িতে বানাবেন বানিয়ে খাওয়ার পর বলবেন কমেন্ট করে যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আর ঠাকমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ঠাকমা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছিল বলেই আজ আমিও হয়তো ঠাকমার রেসিপিটা দেখে বানাতে পারলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম অনেক ধরনের রেসিপি ঠাকমা শেয়ার করেছে সেগুলো আমি অনেকেই শিখেছি ঠাকমার থেকে আর সেগুলো হয়তো সবই আমি আপনাদের সাথে শেয়ার করি না তো সেগুলো আমি বাড়িতে বানাই